এসো বৌমা, বসো। রফিক ফিরেছে? অনেক রাত হয়েছে, থাক না, পড়ে থাকলেই তো লাভ। আপনার স্ত্রী নিশ্চয়ই অপেক্ষা করছেন। পাগলামি করবেন না, উঠুন উঠুন। তোমার প্রতি বোধ হয় আমি অবিচার করেছি বৌমা। জি, ওর এই অধঃপতনের খবর আমি জানতাম, ভেবেছিলাম তোমাকে পেলে ওর সুমতি হবে, কিন্তু আমার জন্য ভেবে কষ্ট পাবেন না বাজা, সবই আমার কপাল। আচ্ছা, ওকে কি কিছুতেই ফেরানো যায় না বৌমা? ওই এলো বোধ হয়, তুমি যাও বৌমা। আমাদের বিয়ে হয়েছে আজ 3 বছর, অথচ 3টে দিনও তোমাকে কাছে পেলাম না। কি করে পাবে? আমার পছন্দ মতো 3টে কাজও তুমি করতে পারোনি। একবার সব পারে, নাচতে পারে, গাইতে পারে, ড্রিঙ্ক করতে পারে, যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। হ্যালো, শোনো, আজ আমার একটা কথা রাখবে? বিকেলে কোথাও না গিয়ে সোজা বাড়ি চলে এসো, কেমন? সাহেবকে খাবারটা পৌঁছে দিয়েই তুমি চলে যেও, যেখান থেকে পারো নিয়ে আসবে। জি। আর শোনো, কেউ যেন জানতে না পারে। আচ্ছা। ওকে কি কিছুতেই ফেরানো যায় না বৌমা? দেরি করে এলে বলো তো, রাত জেগে বসে থাকতে আমার বুঝি কষ্ট হয় না?
বসো। দেখি আমিও নিয়েছি, এটাই তো তোমার পছন্দ। তুমি? হ্যাঁ, নিজের হাতে তোমাকে খাওয়াবো। আমি ভেবেছিলাম বেশি খেয়ে ফেলে বোধহয় উল্টো পাল্টা দেখছি। আমাকে কিন্তু কথা দিতে হবে, তুমি কাল থেকে বাইরে রাত কাটাবে না। কাটি করে কোনো লাভ নেই, করিস তো রূপের সওদা। এক রফিক যাবে আর এক রফিক আসবে। আজ যাকে এনেছি সে আরো বড় মক্কেল। ওরে নেই, সাহেব বসে আছে।
থামলে কেন? নাচতে আমার ভালো লাগে না। এতদিন তো লাগছিল। মেয়ে এখন বড় হচ্ছে। সো হোয়াট? এবার আমাকে নিষ্কৃতি দাও। শুরু যখন করেছো শেষ তো তোমাকেই করতে হবে। তুমি আমার একমাত্র সন্তান এবং এটা নিশ্চয়ই জানো আমার স্নেহের কাছে আমি দুর্বল। সে দুর্বলতার সুযোগ তুমি অনেক নিয়েছো। তোমার কাছে আমার একটি প্রশ্ন, চৌধুরী ম্যানশনটা কি শেষ পর্যন্ত একটা বাইজি বাড়িতে পরিণত হবে? প্রশ্নটা কি একান্তই তোমার? কারো ব্যক্তিগত প্রশ্ন এটা নয়, চৌধুরী ম্যানশনের আভিজাত্যের প্রশ্ন। তাহলে জেনে রেখো বাবা, আমি যা করছি চৌধুরী ম্যানশনের আভিজাত্য বজায় রাখার জন্যই করছি। কিন্তু তোমার মেয়ে তোমার উপর কি ধারণা নিয়ে এসে বড় হবে? রাজার মেয়ে হলো, রাজ্য শুধু সবাই খুশি হলো, কিন্তু রাজা মেয়ের মুখ দেখল না। কেন? ওই যে বললাম, নাচ গান বন্ধ হয়ে গেল, রাজার আনন্দে ফাটা পড়ল। তাই রাজাটা না একটু ভালো না। ও কথা বলতে নেই মা, রাজা ভালো, খুব ভালো। উঠো উঠো, তুমি দাদুর ঘরে চলে যাও। আমার ভাবতে অবাক লাগে যে তুমি ওর বাপ। এমন দাবি আমি কখনো করেছি? এ কথা তুমি বলতে পারলে? এটা তো বাইজি বাড়ি, বলতে লজ্জা হলো তোমার? হয়তো হতো, কিন্তু এখন দেখছি কথাটা আমি ছাড়া আর সবাই বিশ্বাস করে। মিথ্যে কথা, তোমার মতো নোংরা মন এ বাড়ি তার কারণ হয়। কি বললে? তোমার জন্য এ বাড়ির মা নিজ্জত সব ডুবতে বসেছে। কেমন করে? নিজের স্ত্রীকে তুমি নাচনে অলে বানিয়েছ। সেটা তো গৌরবের কথা, স্বামীকে তুমি ঘরে ধরে রাখতে পেরেছ। এভাবে দিনের পর দিন আত্মমর্যাদা বিক্রি করে তোমার সেবা আর আমি করতে পারবো না। সাইদা, ভেবেছিলাম তোমার নেশার খোরটা একদিন কেটে যাবে, তুমি ফুলটা বুঝতে পারবে, কিন্তু যতই দিন যাচ্ছে তুমি আরো নিচে নেমে যাচ্ছ। তোমাকে প্রশ্রয় দিতে আরো মিরাছেন। মেয়ে বড় হচ্ছে, তার চোখের সামনে রোজ সব ঘটবে, সে দেখবে শিখবে। না না, আমি হতে দেবো না, কিছু তাই না। কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। আরে সাব্বাস,
বাঘের বাচ্চা, বাপের নাম তুই রাখবি। ফকির, ফকির, শুনেছিস নাজমার বাচ্চা হবে? কি হয়েছে তোর? না, আমার কিছু হয়নি, আমি নাজম। বাচ্চার বাপকে কথা দিয়েছে সে আমাকে বিয়ে করবে। বলেছি তো আমার পিছনে ঘুরে কোনো লাভ হবে না। আমার কোনো লাভ নেই স্যার, লাভ আপনারই। কিরকম? একেবারে আনকোরা। সত্যি বলছো? পরব করে নেবেন স্যার, আসুন চলো। এসবের অর্থ কি? নাজমাকে আপনার বিয়ে করতে হবে। জবরদস্তি? সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না। অসম্ভব। ব্ল্যাকমেলিং করতে চাও? না, নাজমার সন্তানের পিতা যে আপনি সে পরিচয়টা শুধু রেখে দিতে চাই। তুমি সব দেখেছ, সব সত্যি। তুমি যাও। এখনো জেগে আছো? কোথায় ছিলে এত রাত পর্যন্ত? এক পুরনো বন্ধু কিছুতেই ছাড়লো না, জোর করে তোমাকে বিয়ে করিয়ে দিল। না বিয়ে? বেগম সাহেবাকে কোথায় রেখে এলে? বেগম সাহেবা? ভালো মানুষে যে কোনো লাভ নেই। এ বাড়ির মা নিচ্ছ তুমি ধুলোয় মিশিয়েছ, আমাকে তুমি পাইজি বানিয়েছ, তাতেও স্বাদ মেটেনি তোমার। আজ এ বাড়ির শেষ সম্ভ্রমটুকু পর্যন্ত বিক্রি করে এসেছ কেন? কিসের অধিকারে? আমরা মানুষ নই? আমাদের মানিক জোট নেই? আমিও তো ভদ্র ঘরের মেয়ে, লেখাপড়া আমিও শিখেছি। স্বামীর পায়ের নিচে নাকি মেয়েদের বেহেস্ত, তাই তোমার সব অত্যাচার অবহেলা নীরবে সহ্য করেছি। তোমাকে খুশি করবার জন্য দিনের পর দিন তোমার কুৎসিত রুচিকে প্রশ্রয় দিয়েছি। তুমি মানুষ হলে তোমার মন আমি পেতাম, কিন্তু একটা অমানুষ একটা পশুর মন আমি জয় করতে পারিনি। চুপ কর সেটা নেই। না না, আর আমি চুপ করে থাকবো না। তোমার মুখোশ আমি খুলে দেবো, আমি আমি তোমাকে কাঠ করে দাঁড় করাবো। আমি চিৎকার করে সবাইকে বলবো তোমার বিকৃত নোংরা রুচির কথা। আমি সবাইকে জানিয়ে দেবো ঘরের স্ত্রী তোমাকে ধরে রাখতে পারেনি, তাই অঙ্ক সাইনিক করেছ বাজারে রাতে হিতর বেশ্যাকে। আমি সেই স্বপ্নটা আবার দেখেছি দাদু। বাবা মার গলা চেপে ধরেছে, মা ভয়ে চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না, শুধু চোখগুলো বড় বড় হয়ে উঠছে। বাবা মার গলা জোরে আরো জোরে চেপে ধরেছে। ও মা গো, সেই ঘটনার রাতে আমার ছেলে মারা যায়। আপনার নাতনি শানু
ছোটবেলায় সেই গলা টিপে মারার দৃশ্যটি নিজে চোখে দেখে? জি জি। এখন সমস্যা হচ্ছে ওর বিয়ে নিয়ে। শানু কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। এখন চট করে কিছু করা আমার মনে ঠিক হবে না। ওর মতো ওকে চলতে দিন, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে দিন। পুরুষ মানুষ মাত্রই যে সাংঘাতিক কিছু নয়, এটা যখন সে বুঝতে পারবে তখনই তার বিয়ের ব্যবস্থা করতে পারবেন। ততদিন কি আমি বাঁচবো ডাক্তার? আজ রাত্রে খুব ভালো ঘুম হবে। কেন? অনেকক্ষণ খেলেছি তো খুব টায়ার্ড লাগছে। আমি কবে তোমার মতো নিশ্চিন্তে ঘুমাতে পারবো শানু? মানে? আই লাভ ইউ শানু। আমি তোমাকে বিয়ে করতে চাই। দুদিন পরে ওই রূপ তোর ধুল
তোমার মিশে যাবে দোষী আমাকে দিবানা করে দে রে দিবানি আমাকে দিবানা করে দে ওরে নাচ 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 দিবানি হেলে দুলে নাথা জানিস একটা নাচনেওয়ালের মেয়ে না নাচনেওয়ালের মেয়ে সে নয় মিনা খান সাহেব আমজাদ চৌধুরীর নাতনি রফিক চৌধুরীর মেয়ে বাবা কোনোদিন তো এ কথা বলনি আজও বলার প্রয়োজন হতো না যদি আমার ছেলে মিনার গায়ে হাত না দিত বাবা আমাকে মাফ করে দাও কিন্তু তোকে কথা দিতে হবে আর কোনোদিন মিনার বেইজ্জতি হতে দিবি না পারব না বাদশা ভাই বোনের হেফাজত করবে কথা দিতে হবে কেন বাদশা ভাইয়া খুশি তো চল পারি মানালি এরকম তো কথা ছিল না কিরকম ছিল স্যার নাচ দেখবো দেখেছেন কান শুনবো শুনেছেন আর ওই মেয়েটাকে পাবেন কিন্তু ওই লোকটা আমাদের ওস্তাদ ওইখানে তো একটু অসুবিধা কথা যেন ঠিক থাকে ইমান আলী বেইমানি করবে না স্যার মিতু আরে শানু তুই কোথেকে একটা কাজে বেরিয়েছিলাম ভাবলাম দেখা তো করেই যায় খুব ভালো করেছিস আয় তোর বর বাড়িতে আবার ওদিকে নজর কেন বল না সত্যি করে ধরে নে আছে তাহলে পরে আসবো আরে নেই বাবা নেই আয় আমার বরকে সামনে দেখলে তুই যেন কেমন হয়ে যাস ব্যাপার কি তোর বরকে দেখলেই কেমন যেন বরবর মনে হয় দেখ আমার বাড়িতে এসে আমার বরকে না রে বেচারা সত্যি ভালো মানুষ তাহলে আসলে পুরুষ মানুষকে বিশ্বাস নেই কিন্তু বিয়ে যখন হবে তখন পুরুষ মানুষের সঙ্গেই তো হবে বিয়েই করবো না আসুন স্যার মিনার ঘর সোজা ঢুকে যান সব ঠিক আছে তো ভাত ছিটালে কি কাকের অভাব হয় স্যার টাকা হলে তবে যে বলেছিলে ওকে দিয়ে সব কাজ হয় না তা ঠিক তবে একবার ধরে ফেলতে পারলে যদি চেঁচামেচি করে
মাল ছাড়বেন 200-500 হাজার স্যার। আপনি শুধু সুর আর সুরা দিয়ে কি মন ভরে সুন্দরী? এখানে কি চান? তোমার ওই মিষ্টি হেসে আমাকে পাগল করে দিয়েছে। যান, বেরিয়ে যান বলছি। আপনাকে না আমি প্রথমে চিনতেই পারিনি। আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। টাকা কোথায় পেলি? একটা লোক আমাকে দিয়েছে। কোথায় সে? আমার ঘরে। কিছুতেই যাচ্ছে না। চল শালাকে দেখি। তুমি আবার কোত্থেকে উদয় হলে বাবা? কোন সাহসে এই ঘরে ঢুকেছিস? মাল দিয়ে তবে ঢুকেছি। আবার যদি এই ঘরে ঢুকেছিস তোর ঠ্যাং ভেঙে দেবো। আবার যদি আসে খবর দিবি, আমি দেখছি কোন শালা মাল খেয়ে ওকে ঢুকিয়েছে। কত টাকা খেয়ে ওই শালাকে মিনার ঘরে ঢুকিয়েছিস? এবারের মতো চপ শালা, খেলায় পড়লে বাদশাহ ভাই আর ছাড়া পেলে বইয়ের ভাই। তোকে আমি চিনি শালা। আজ সিঙ্গেল মালকে একটাকে ঢুকেছিস, ডবল মালকে দুটোকে ঢোকাবি। আজ রাত্রের মধ্যে পাড়া ছেড়ে চলে যাবি। কাল সকালে যদি তোর চেহারে পাড়ায় দেখি তোর জান আমি শেষ করে দেবো। দাদু, এখন কেমন আছো দাদু? ভালো। তুমি কোথায় বেরিয়েছিলে দাদু? একটা ছবি আনতে গিয়েছিলাম। সুন্দর না? হ্যাঁ সুন্দর। শুধু ছবি নিয়ে কি জীবন কাটবে? তাহলে ছবির মতো সুন্দর একটা নাচ জামাই যদি এনে দিই? দাদু, সে চেষ্টা করো না, কোনো দিন না। দেখলেন তো, সেই জন্যই এই ব্যবস্থা, শেষ চেষ্টা আর কি। ঠিক আছে, আমি ড্রাফটটা করে পাঠিয়ে দেব। বিনা জমার পেতেই হবে, যত টাকা লাগে দেব। পারবে? না বস, টাকা পয়সা দিয়ে কোনো লাভ হবে না। তবে ওকে তুলে আনতে হবে। তাহলে কিন্তু স্যার ডাবল লাভ। কিরকম? মিনা আসলে খান সাহেব আমজাদ চৌধুরীর নাতনি। যদি কোনো রকমে একবার বিয়ে করে ফেলতে পারেন স্যার, রাজত্ব সহ রাজকন্যা লাভ। পারবে? জান হাজির বস। সাব্বাস। Watch.
ঝোপ বুঝে কোপ মারতে হবে স্যার। মিনাকে বাদশা গুন্ডাদের হাতে তুলে দিয়েছে, চাচি বাধা দিতেই আমি আমি নিজের চোখে দেখেছি হুজুর। চলো কাটি করে লাভ কি না, সংসারে কেউ চিরকাল থাকে না। তোমার দাদু মারা গেছেন, আমরা তো এখনো বেঁচে আছি মা। আপনি বলে দিন ম্যানেজার সাহেব, আমি এখন কি করব? বিষয় সম্পত্তি তো তোমাকেই দেখাশোনা করতে হবে মা। কাগজপত্রগুলো আগে বুঝে নাও, নিচে সলিসিটার সাহেব বসে আছেন। চলুন। এসো মা বসো। তোমার দাদু মৃত্যুর আগে একটা ওয়াসিয়ত নামা করে গেছেন, সঙ্গত কারণেই এতদিন সেটা জানানো হয়নি। তুমি যদি বলো তোমাকে তা পড়ে শোনাতে পারি। আমি অত্র ওয়াসিয়াতনামা সম্পাদন ক্রমে স্বীকার ও অঙ্গীকার করিতেছি যে আমার মৃত্যুর পর আমার স্বত্বদখলীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি অত্র ওয়াসিয়াতনামা দ্বারা নিম্নলিখিত শর্ত মোতাবেক রক্ষণাবেক্ষণ ও ভোগ দখল করা হইবে। ইহাতে কোন প্রকার ব্যতিক্রম হইতে পারিবে না, বা কেহ ইহার ব্যতিক্রম করিলে উহা সর্ব আদালতে অগ্রাহ্য হইবে। শর্তাবলী: এক, আমার মৃত্যুর তারিখ হইতে এক বৎসরের মধ্যে আমার একমাত্র ওয়ারিশ নাতনি শাহানা চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতে থাকিবে। স্বামীর কোনরূপ দোষ না থাকিলে তাহাকে তালাক দিতে পারিবে না। দুই, যদি কোনো কারণে আমার নাতনি উক্ত মেয়াদ মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে না পারে, অথবা অন্য কোনো কারণে অত্র ওয়াসিয়াতনামার শর্তাবলী লঙ্ঘন করে, তবে সে আমার স্বত্বদখলীয় নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি হইতে পুরাপুরি বঞ্চিত হইবে, উহা সরকারে অর্পিত হইবে। শোনো মা,
আমার মৃত্যুর তারিখ হইতে এক বৎসরের মধ্যে আমার একমাত্র ওয়ারিশ নাতনি শাহানা চৌধুরী বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া দাম্পত্য জীবন অতিবাহিত করিতে থাকিবে। স্বামীর কোনরূপ দোষ না থাকিলে তাহাকে তালাক দিতে পারিবে না। অনেক ভেবে ঠিক করলাম আমি বিয়ে করব। সত্যি বলছো? খুব ভালো কথা, বিয়েটা মানুষের জীবনে প্রয়োজন। বিয়ে করলে বিষয় সম্পত্তি পাবো তো? নিশ্চয়ই। আমি যাকে ইচ্ছে বিয়ে করতে পারি? হ্যাঁ, তুমি যাকে পছন্দ করবে তার সঙ্গেই তোমার বিয়ে হবে। আমি ঠিক করেছি, একে আমি বিয়ে করব। এই যে দেখছি খুনি আসামি, হাসের হুকুম হয়ে গেছে। হবেই, সমস্ত সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে। হুজুর, আমার একমাত্র সন্তান। কিন্তু সমাজের চোখে, আইনের চোখে সে তো একমাত্র সন্তান নয়, দশজনের একজন মাত্র। তোমার ছেলে ফাঁসি হলে তাতে কারো কিছু যাবে আসবে না। কোনো উপায় নেই হুজুর, হাইকোর্টে আপিল করা যেতে পারে।
অনেক টাকা লাগবে, জোগাড় করতে পারবে না? কি কথা বলছো না কেন? আমার কাছে আর কিছুই নেই হুজুর। তাহলে তোমার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না, যাও চলে যাও এখান থেকে। আবার এসেছো? এই কেসটা আপনি ডিল করছেন তো? করছিলাম। আপনাকে একটু কষ্ট দেব, আসামির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে হবে। কেন বলুন তো? আমি একে বিয়ে করতে চাই। বিয়ে? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, আমি সজ্ঞানে স্বেচ্ছায় একে বিয়ে করতে চাই। আচ্ছা, তিনি শাহানা চৌধুরী, খান সাহেব মরহুম আমজাদ চৌধুরীর নাতনি। না, মিনা খান সাহেব আমজাদ চৌধুরীর নাতনি। তিনি তোমার সঙ্গে কথা বলতে চান, কথা বলুন। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার দাদু মারা গেছেন, তার শেষ ইচ্ছে ছিল আমি যেন বিয়ে করি, কিন্তু বলুন সেটা সম্ভব নয়। তাহলে করবেন না? কিন্তু বিয়ে না করলে যে বিষয় সম্পত্তি পাবো না, তাতে আমার কি যায় আসে? তাতে আপনার কিছু যায় আসে না, তবে আপনি ইচ্ছে করলে আমাকে একটু সাহায্য করতে পারেন। আপনাকে বিয়ে করে? হ্যাঁ। দেশে কি পাত্রের অভাব পড়েছে? আমি তাদের কাউকে বিয়ে করব না। কেন? পুরুষদের আমি বিশ্বাস করি না। আমি কি অন্য কিছু? আপনার কথা আলাদা। কিরকম? আপনি তো আর বেঁচে থাকছেন না। সেই সময় আমার এই উপকারটুকু যদি আপনি করেন, অন্য কোনো উপায় থাকলে আমাকে ফিরিয়ে দেবেন না। প্লিজ বলুন, আমার এই উপকারটুকু আপনি করবেন? আপনি আপনি যা চান, মানে আপনি যত টাকা পয়সা চান আমি। এটা কোথায় হবে? এখানে জেলা সাহেবের অনুমতি আছে, আপনি রাজি তো? তুই বিয়ে করেছিস? ওরকম একটা বাজে লোক কি? বাজে হোক আর যাই হোক, সে তো আর বেঁচে থাকছে না। তোর দুঃখ হচ্ছে না? কেন? তোর এত বড় একটা উপকার করলো, তার জন্য আমি কৃতজ্ঞ? এটা কিন্তু তোর বাড়াবাড়ি। কোনটা? মেয়ে হয়ে জন্মেছিস, কাউকে না কাউকে বিয়ে করতেই হবে, মনে দিতে হবে। বলব না
জেনে লাভ নেই, চিনতে পারবেন না। বরং নামটা জানা থাকলে আলাপে সুবিধা হবে। আমার নাম মাসুদ আনোয়ার। কি চান আপনি? কি চাই সেটা এক কথায় বলা মুশকিল। মানে? মানে আপনার স্থাবর অস্থাবর যা কিছু সম্পত্তি আছে তার অর্ধেকের একজন দাবিদার আছে। আমি শুধু তার দিয়ে আপনাকে জানাতে এলাম। বলতে চান আপনি? খান সাহেব আমজাদ চৌধুরীর একমাত্র নাতনি আপনি নন। কে বললো আপনাকে? এই কাবিন নামা, আপনার বাবা রফিক চৌধুরী নাজমা নামে এক নাচনিওয়ালিকে বিয়ে করেছিলেন। মিথ্যে কথা। এই কাবিন নামা তার সাক্ষী। আমি বিশ্বাস করি না। তার ঔরস জাতক কন্যা মিনা চৌধুরী এখন আমার হেফাজতে। থাকতে পারে। খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। হতে পারে। অর্ধেক সম্পত্তির সে দাবিদার। আমি স্বীকার করি না। তাহলে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আপনার যা খুশি তাই করতে পারেন। এখন কি আমি খালি হাতে ফিরে যাব? আপনার জন্য সেটাই ভালো। তা না হলে পুলিশ ডেকে হাত করা পড়িয়ে আপনাকে ফিরিয়ে দিতে হবে। কি ভয় পেয়েছো? না না, ভয়ের কিচ্ছু নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি এখনো তোমার সুমতির অপেক্ষা করছি। সুমতি? কিসের সুমতি? না বোঝার ভান করে আর কতকাল কাটাবে সুন্দরী? তার চেয়ে চলো বিয়েটা সেরে ফেলি। বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? তোমার সঙ্গে আমার। আমি মরে গেলেও তোমার মত একটা পশুকে কোনোদিন বিয়ে করব না। কি করবে? পালাবে? কোনদিন পারবে না। জানতে পেলে বাদশা সে গুড়ে বালি, বাদশার কোনদিন ফিরে আসবে না। এখন তোমাকে আমি কিচ্ছু বলবো না, কারণ তোমাকে আমার প্রয়োজন আছে। দারোয়ান খুব হুঁশিয়ার। সকালে যে লোকটা এসেছিল খুব সাংঘাতিক লোক, হয়তো আবার আসতে পারে। ওকে কখনো বাড়িতে ঢুকতে দেবে না। ¶¶
চিনতে পারছো না? আপনি? এই তো চিনে ফেলেছো। আরে নিজের স্বামীকে কোনো স্ত্রী চিনতে পারবে না, তাও কি হয় নাকি? এখানে এলেন কি করে? খুব সোজা কথা, দেওয়াল টপকে বাড়িতে ঢুকেছি আর দরজা খুলে তোমার ঘরে ঢুকেছি। আপনার তো ফাঁসি হবার কথা ছিল। কিন্তু হয়নি। কেন? কেন আবার কি? খান সাহেবের নাতনি যাকে স্বেচ্ছায় বিয়ে করেছে তার ফাঁসি হয় কি করে বলো? তার মানে? মানে আমি তো খুন করিনি, কতগুলো লোক শত্রুতা করে আমাকে ফাঁসির আসামি বানিয়েছিল, টাকার অভাবে হাইকোর্ট যেতে পারছিলাম না, তুমি সেই সুযোগ করে দিলে, বাস আসামি পেয়ে গেল বেকসুর খালাস, আর আমি পেয়ে গেলাম রাজত্ব শুদ্ধ রাজকন্যা। শরীর খারাপ লাগছে নাকি? আরে নাকি চারশালা পড়ে গেল নাকি? যাও,
তুমি ঠিক জানো বাদশাহ জেল থেকে বেরিয়ে এসেছে? হ্যাঁ স্যার, লোকজন বলাবলি করছে, খবরটা পেয়েই আমি ছুটে এলাম। ফাঁসি আসামি কি করে ছাড়া পায়? পায় স্যার, তকদির খারাপ হলেই পায়। এখন কি হবে স্যার? কারো কিচ্ছু হবে না, শোনো, এক্ষুনি বেরিয়ে পড়ো। বাদশাহ কোথায় যায় কি করে সব লক্ষ্য রাখবে, আর সুযোগ পেলেই ওকে সরিয়ে ফেলতে হবে। হ্যালো, কে মিতু? বিকেলে বাড়িতে থাকবি তো? কথা আছে, অফিস থেকে বেরিয়ে সোজা তোর ওখানে চলে আসব। আচ্ছা, তাহলে তুই লোকটাকে পুলিশ ডেকে ধরিয়ে দিলি? তাহলে কি ঘরে বসে রাখবো? কিন্তু লোকটা সত্যি তো তোর কোনো ক্ষতি করেনি? করেনি মানে? রক্ষে যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, যদি হার্ট ফিল করত? সে ভয় তো এখনো আছে। কিরকম? ফাঁসি থেকে একবার যখন বেঁচে গেছে, তখন সে আবার নিশ্চয়ই আসবে, সে আশঙ্কা তো আমিও করছি। এখন কি করা যায় তাই বল। আরে আপনি কখন এলেন? এই তো দাঁড়িয়ে কোনো বসুন না, আমি এখন যাব। সে কি, আমি এলাম আর আপনি এক্ষুনি যাবি কি রে? বস না। না, ফিরতি মেলা রাত হয়ে যাবে, আমি বরং কাল আসবো, চলি। কি ব্যাপার? ও এরকমই, এসো। এই যে তুমি এসে গেছো মা। আপনি, কোনো খবর আছে? অত্যন্ত দুঃসংবাদ মা। দুঃসংবাদ? আসুন। এবার বলুন। পুলিশ সেই লোকটাকে ছেড়ে দিয়েছে মা। কি বললেন? আরো সাংঘাতিক কথা, লোকটা কেমন করে থাকে? বাসার লোকজন ছিল না? সকলেই ছিল, এবং প্রথমে কেউ তাকে ঢুকতে দেয়নি, আমাকে টেলিফোন করে। আপনি তাকে ঘাড় ধরে বের করে দিলেন না কেন? তা তো দিতামই, কিন্তু লোকটা যে বলল। কি বলল? সে তোমার স্বামী। মিথ্যে কথা। সে কি? আপনারা বিশ্বাস করলেন কি করে? তার সঙ্গে বিয়ে হয়েছে এটা না জানলেও, তোমার যে বিয়ে হয়েছে তা তো জানি। লোকটা যখন বলল সে তোমার স্বামী। আমি স্বীকার করি না। ওই লোকটার সঙ্গে তোমার বিয়ে হয়নি? হয়েছে। তাহলে বিয়েটা সত্যি হলে ওই লোকটা আমার স্বামী না। তোমার মাথাটা কি খারাপ হয়েছে না? এবার বোধহয় সত্যি সত্যি খারাপ হবে। লোকটা কোথায়? তোমার বেডরুমে।
কতবার বলেছি আমাকে বিরক্ত করবে না, তুমি? আমি ভেবেছিলাম। আচ্ছা, তোমার চাকর বাকর গুলো এরকম বেয়াদব কেন? বাড়িতে জামাই এলে কোথায় আদর আপ্যায়ন করবে তা নয়, এমন ভাবে হইচই বাঁধিয়ে দেয় যেন বাড়িতে ডাকাত পড়েছে। আচ্ছা, আমি আসবো জেনেও তুমি ওদের বলে রাখুনি কেন? বলে ঠিকই রেখেছিলাম, আমার হুকুম পালন করেনি। কি এত বড় আস্পর্ধা, তোমার হুকুম অমান্য করে সব করে কাজ বিদায় করে দেবো। আপনি এখানে কি করছেন? ছবি আঁকছিলাম, দেখো কি সুন্দর। কে আপনাকে বাড়িতে ঢুকতে দিয়েছে? আমার কপাল। তার মানে? মানে কপাল গুনে তোমার সঙ্গে বিয়ে হয়েছিল বলেই না। বলতে লজ্জা করল না আপনার? বারে তোমার বিয়ে করতে লজ্জা করলো না, আর আমার বলতে লজ্জা করবে কেন? কি বলতে চান আপনি? মানে বলতে চাই, এই যে সবার কাছে তুমি আমার পরিচয় গোপন করে গেলে, এটা কি লজ্জাবতীর কাজ হলো? সবার কাছে আপনার পরিচয় একটি, আপনি ফাঁসির আসামি। কিন্তু এটা তো কেউ জানতো না, ফাঁসি আমার হয়ে গেছে। তার মানে? মানে যখন আমি তোমাকে বিয়ে করলাম তখন আমার গলায় ফাঁসির দড়ি পড়ে গেল, বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস করো, যাদের বিয়ে হচ্ছে তাদের জিজ্ঞেস করো, কোনো মেয়েকে বিয়ে করা মানে গলায় ফাঁসির দড়ি পড়া। বেরিয়ে যান। বেরিয়ে যাবো মানে? আমার বেডরুমে আপনাকে কে ঢুকতে দিয়েছে? কেউ দেয়নি, এটাতে তুমি থাকো তাই তোমার বেডরুম, আমি থাকলে আমাদের বেডরুম। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। মানে বেরিয়ে যান। শোনো, বেরিয়ে যান। শোনো, ও উত্তেজিত হয় না, বেরিয়ে যান। শোনো, আর শোনো, বেরিয়ে যান। শোনো শোনো, আমার কিছু কথা শোনো। না, আপনার কোনো কথা শুনবো না, আপনি বেরিয়ে যান। যান, জানো ডাকলে তোমাকে ভারী সুন্দর লাগে। ওহো, আপনি বেরিয়ে যাবেন কিনা আমি জানতে চাই। দেখো, স্বামীর সঙ্গে এতটা মেজাজ দেখানো ঠিক না, ওরা কি ভাবছে বলো তো। তেমন কিছু না, স্বামী স্ত্রী ওরম একটু হয়েই থাকে। হ্যাঁ বটেই তো। তোরা কি যাস, টাকার কাজে যা। তা বাবাজি, আমি তাহলে এখন? ঠিক আছে, আপনি যান, আমি সব ম্যানেজ করে নেব। দেখো বাবা, ও বড় সাংঘাতিক মেয়ে। মেয়ে মাত্রই সাংঘাতিক, আমি সব ঠিক করে নেব। তাই করো বাবাজি, বিয়ে যখন করেই ফেলেছে মা আমার সুখী হোক তাই চাই। তা তো বটে। আচ্ছা, টেলিফোনে ওপরে কথা বলা যায়? হ্যাঁ, দু নম্বর ঘোরালেই হবে। আচ্ছা, আপনি এখন আসুন। হ্যালো, মাথা ঠান্ডা হয়েছে? কে আপনি? ছেঁড়া কাঁথায় শুয়ে লোকে লাখ টাকার স্বপ্ন দেখে, আমার বাবাও দেখত, তাই আদর করে নাম রেখেছে বাদশাহ। বাদশাহ? জি বেগম সাহেবা। অসভ্য। হ্যালো, হ্যালো, অসভ্য জঙ্গি ছোট লোক। ঠাক ঠাক, এটা কিন্তু ভালো হচ্ছে না, স্বামীকে গাল দেওয়া মহাপাপ। ইউ শাট আপ। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি, আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি, আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা,
আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। হবে খ্যামটা নেচে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে, কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রগ দেখিয়ে, কি হবে খ্যামটা নেচে ঘুমটা দিয়ে মুখ লুকিয়ে, কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রগ দেখিয়ে। আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি, আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি, তোমার ওই নিখুর শাসন চোখও বুঝে সইব না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে, তোমার ওই গোম্বা মুখের অন্ধকারে সূর্য হাসে, তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে, তোমার ওই গোম্বা মুখের অন্ধকারে সূর্য হাসে। কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি, হা কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি, নিজেকে নিজেই আজও বুঝতে তুমি পারলে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। হবে বন্ধু ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে, হতে কি বন্ধু ভেবে ডাকলে কাছে চুপটি করে, কি হবে বন্ধু ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে, হতে কি বন্ধু ভেবে ডাকলে কাছে চুপটি করে। আমাকে পর ভেব না জেনে শুনে ভুল করো না, আমাকে পর ভেব না জেনে শুনে ভুল করো না, আমি তো বন্ধু তোমার শত্রু ভাবা চলবে না, ভাবা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমি কারো খাই না পরি না কারো চাকরি করি, আমি কারো খাই না পরি না কারো চাকরি করি, আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। কি ভেবেছেন বলুন তো? ভাবছি আজকে রাতটা সোফাতে কাটিয়ে দেবো। এটা ভদ্রলোকের বাড়ি নয়? সেরকম মনে করি তো এসেছিলাম, কিন্তু ভদ্রলোকের মেয়েরা যে স্বামীকে গালাগালি করতে পারে, এমনকি গায়েও হাত তুলতে পারে, এটা আমার জানা ছিল না। আপনি এখান থেকে যাবেন না? নিশ্চয়ই যাবো, তোমার ঘরে তো, চলো। অসভ্য, আপনি এই বাড়ি ছেড়ে যাবেন কি না? কি করে যাই বলো, তুমি আমার একটা এত বড় উপকার করলে, আর এই বিপদের সময় তোমাকে একা ফেলে তো আমি যেতে পারি না। সুন্দরী, শিক্ষিতা, রূপসী এবং বিবাহিতা কুমারী। ইডিয়েট। জি। কত টাকা পেলে আপনি এখান থেকে যাবেন? হাওয়াই মিলিয়ে গেছে, মহল্লার প্রতিটি ঘর আমি খুঁজে দেখেছি স্যার, প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, প্রতিটি অলিতে গলিতে লোক রেখেছি বস, দেখা পেলেই পেতে হবে, যেমন করেই হোক বাদশার খোঁজ আমাকে পেতেই হবে।
চলো কোথায়? আমাকে গাড়ি চালানো শেখাবে। কিন্তু মেম সাহেব। আরে রাখো তোমার মেম সাহেব, আমি সাহেব বলছি, গায়ে লাগছে না, চলো। আচ্ছা গতকাল মেশিনটা ব্রেকডাউন হওয়াতে ফ্যাক্টরি প্রায় অচল, লেবাররা কাজ করতেই পারছে না। যদি ইমিডিয়েটলি স্পেয়ার পার্টস না আনানো যায় তাহলে কাজের খুবই ক্ষতি হবে। সেটা তো চট করে হবে না, গভর্নমেন্ট রিকমেন্ডেশনের ব্যাপার আছে, তাছাড়া ইম্পোর্ট লাইসেন্সের দরকার আছে। কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আলোচনার জন্য তো আমি আপনাদের সবাইকে ডেকেছি। ব্যবস্থা আর কি, স্পেয়ার পার্টস না আসলে মেশিন চলবে না, আর মেশিন না চলে প্রোডাকশন হ্যাম্পার করবে। আমার মনে হয় এ ব্যাপারে গভর্নমেন্ট লেভেলে ইমিডিয়েটলি আলাপ করা উচিত, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। এই সরব, না না ভিতরে যাওয়া যাবে না এখন। আরে সরব, এই ভিতরে যাও, মেম সাহেব তখন মিটিং করতেছে। আরে রাখো তোমার মিটিং আর মিটিং, সরব সরব। আরে সরব বলছি, সরব। এই যে তুমি এখানে দেখো তো, এই লোকটা কিছুতেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। মেম সাহেব তুমি যাও, যাও না। এখানে কি চাই? কি চাই মানে? আরে বলো না, এই কারণে শাস্ত্রে তুমি অফিসে চলে এলে, আমি একা কি করি বলো তো? আপনার দেখাশোনার জন্য তো বাড়িতে লোক আছে। চাকর দারোয়ানকে দিয়ে গেলে স্ত্রীর কাজ চলে? স্ত্রীর সেবা যত্নই আলাদা, তাই না ভাই সাহেব? অসহ্য। এই যে তুমি আমাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালে, এটা কি অন্য কেউ করতো? স্ত্রী বলি পারলে। আপনাদের কথা মতে সব ব্যবস্থা হবে, আপনারা এখন আসুন। সালাম আলাইকুম, পরে আসবেন। হ্যাঁ এতক্ষণ একটা বুদ্ধিমতির কাজ করেছো। আরে বাবা, স্বামী স্ত্রী কথা বলবে সেখানে বাইরের লোকজন কেন? এখানে কেন এসেছেন? দুটো টাকা ছাড়ো সিগারেট খাবো। এই কথা বলার জন্য কি আপনি অফিসে এসেছেন? তা করলে দারোয়ান আপনাকে বলেনি আমি ব্যস্ত আছি? হ্যাঁ তা বলেছিল। তাহলে ঢুকলেন কেন? ভাবলাম যতই ব্যস্ত থাকো স্বামীর সঙ্গে দুটো কথা বলার সময় কি তোমার হবে না? চলে যান। চলে যাব মানে? আমার দুটো টাকা? দুটো পয়সা আপনাকে দেব না, আপনি এখান থেকে চলে যান। আর দেখো শোনো, তুমি শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ, দোষ তো শুধু আমার না তোমারও। আমার? হ্যাঁ, তুমি তো আমাকে কোনোদিন অফিসে আসতে নিষেধ করনি। ঘাট হয়েছে, আপনার কাছে মাফ চাইছি, আপনি এখান থেকে চলে যান, আর কোনোদিন এই অফিসে আসতে পারবেন না। মাথা খারাপ? এই কানে ধরছি, জীবনে কোনোদিন আসবো না। আমার দুটো টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। চাইলাম দু টাকা, পেলাম দশ টাকা। আসলে কি জানো, তুমি মুখে যাই বলো, তুমি সত্যি আমাকে ভালোবাসো। কি? সালাম আলাইকুম। তা করে কি করবে, সে তোমার স্বামী। সেটা এত ঘটা করে বলবে কেন? যখন তখন যার তার সামনে আমাকে অপদস্থ করছে, এমনকি চাকর বাকরের সামনে পর্যন্ত। অসভ্যই তোর ছোট লোক। তুমি যখন কিছুতেই তাকে সহ্য করতে পারছো না, এক কাজ করো, ওকে ডিভোর্স করে দাও। তাহলে বিষয় সম্পত্তি সে পেয়ে যাবে। অসম্ভব। স্বামী এবং সম্পদ দুটোই তোমাকে গ্রহণ করতে হবে, অথবা দুটোই তোমাকে ছাড়তে হবে। Thank you.
মাত্র দুটো দিন তোমাকে সময় দিচ্ছি, যদি স্বেচ্ছা রাজি হও ভালো, নইলে জোর করে হলেও আমাদের বিয়ে হবে। খোঁজ পেয়েছিস? হ্যাঁ বস, মহল্লে নাকি মাঝে মাঝে আসে। তোরা থাকিস কোথায়? মনে রাখিস, জীবিত বা মৃত বাদশাকে ধরে আনতেই হবে। আপনি যাবেন না? হ্যাঁ চলো। আচ্ছা ইয়ে কোথায় যাবে, পার্কে না সিনেমায়? আপনি বাড়ি ছেড়ে যাবেন না? নিশ্চয়ই যাব। তুমি কি ভেবেছো শ্বশুর বাড়িতে সারাটা জীবন ঘর জামাই হয়ে থাকবো? সে মাল আমি নই। কবে যাবেন? তুমি যেদিন বলবে। তার মানে? আইনত ধর্মত তুমি আমার বউ, তোমাকে ফেলে তো আর যেতে পারি না, তাই আমি চলে যাচ্ছি। ঠিকানাটা বলে যাও। না। টেলিফোন নাম্বারটা? না। তাহলে তো ফিরেই আসবে। কখনো না। সে কি, তাহলে তো মিনাকে খুঁজে বের করতে হয়। কে মিনা? মিনা তোমার বোন। বোন? হ্যাঁ তোমার ছোট বোন। ওই যে মেয়ে মানুষটা খুন হলো আর আমি শালা ফাঁসির আসামি হয়ে গেলাম, তার মেয়ে। সে বাড়িতে আসবে কেন? বারে তুমি চলে গেলে সেই তো একমাত্র অংশীদার। না, এ কথা আমার দাদু স্বীকার করেননি, আমার বাবা করেননি, আমিও করব না। কিন্তু যেটা সত্যি সেটা অস্বীকার করবে কি করে? যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। ছেঁড়া কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখলে সেটা সত্যি হয়ে যায় না। কাবিন নামায় সই করে দিয়ে আমার অমনি একটি মেয়ে স্বামী বলে গেলাম, এই সত্য আমি স্বীকার করি না। যাও যাও, তোমাদের দোল আমার জানা আছে। ওই যে কথায় বলে না, মোল্লার দোল মসজিদ পর্যন্ত আর বউয়ের দোল বাপের বাড়ি, ফিরে তোমাকে আসতেই হবে। একটা কথা সত্যি জবাব দিবি? বল, তোর স্বামী তোকে ভালোবাসে? না, তোকে ভালোবাসে। আসলে কি জানতে চাস বলতো? তোর স্বামী তোকে মারধর করে না? তোর গলা টিপে ধরতে আসে না? কেন? আমার ধারণা ছিল তাই। এই ধারণা তোর হলো কোথেকে আমি জানি না। আমি আমি কিছু বলতে পারবো না। সেই লোকটা মানে তোর স্বামী তোকে কোনোদিন মারধর করেছে? না না, তোর গায়ে হাত দিয়েছে? না। লুকোচ্ছিস কেন? জোর করেও কি? না তাই না। তাহলে চলে এলি কেন? আমার কেন যেন মনে হচ্ছিল লোকটা চুম্বকের মতো কেবলই আমাকে টানছে। মনে হচ্ছিল লোকটা যদি কোনোদিন কোনো কিছু দাবি করে, কোনোদিন যদি স্বামিত্বের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, আমি বোধ হয় ওকে ফেরাতে পারবো না। সেই ভয়ে আমি ভুল করেছিস। ভুল? মেয়েরা ইচ্ছে করেই স্বামীর কাছে ধরা দেয়, আর তুই ধরা দেবার ভয়ে পালিয়ে বেড়াস। তোর কপালে দুঃখ আছে। নে ঘুমো, অনেক রাত হলো।
তবে তোর দুষ্টু। এসো এসো, বসো। এইরকমই হয় বুঝলে, স্বামীর ওপর অনুরাগ থাকলে স্ত্রী রাগ করে যাবে কোথায়? আমার একটা অনুরোধ রাখবেন? অনুরোধ? আপনার কাছে হাত জোর করছি, আপনি এখান থেকে চলে যান। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। নিশ্চয়ই করেছেন। কি বললে? আপনি আমার সমস্ত শোক শান্তি কেড়ে নিয়েছেন। আপনার জন্য আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। সারাক্ষণ কি যেন একটা ভয়, কেমন যেন একটা অনুভূতি আমাকে তাড়া করে ফেরে। আমার এতদিনের বিশ্বাস, আমার সংস্কার সব যেন হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। আমি যেন ক্রমেই হেরে যাচ্ছি। বিশ্বাস করুন, আপনি এখানে থাকলে আমার সর্বনাশ হয়ে যাবে। শানু, আমি কোনোদিন বিয়ে করতে চাইনি। বিপদে পড়ে একদিন আমি আপনার কাছে গিয়েছিলাম, সেই বিপদের সুযোগ আপনি আর নেবেন না। একটু দয়া করুন, আমাকে আপনি বাঁচান। বিপদের সুযোগ নিতে আমি আসিনি। জেলে বসেই খবর পেয়েছিলাম বাবা মারা গেছে, অনেকটা সেই জন্যে। আর যারা আমাকে মিথ্যে আসামি বানিয়েছিল, তারা আবার আমার পিছু নিতে পারে এই ভেবে এখানে উঠেছিলাম। ভয়ে নয়, শত্রুর মোকাবেলা করার জন্যে কিছুটা সময় ও সুযোগের দরকার। তাই তুমি আমার স্ত্রী এই দাবি নিয়ে কিংবা তোমার দুর্বলতার সুযোগ নিতে আমি এখানে আসিনি। তুমি রাগ করতে আর তোমাকে রাগিয়ে আমি আনন্দ পেতাম, কিন্তু বিশ্বাস করো, তুমি তুমি দুঃখ পাবে জানলে। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না। ভুল বুঝে নয়, কর্তব্যের খাতিরে এবার আমাকে এখান থেকে যেতে হবে। যারা আমাকে মিথ্যে আসামি বানিয়েছিল তাদের খুঁজে বের করতে হবে, মিনাকে বাঁচাতে হবে। আমি কথা দিচ্ছি, কালই আমি এখান থেকে চলে যাব। কিন্তু আপনার সঙ্গে যে আমার একটা সম্পর্ক থেকে গেল, সেটাও কাল থেকে আর থাকবে না। সম্পর্কটা তো একটা কাগজের, ওটা ছিঁড়ে ফেললেই হবে। আর যদি তাতেও না হয়, টিপসই একটা দিয়ে যাব। যাবার আগে একটা প্রশ্ন করব, সত্যি উত্তর দেবে? আমার কথা বাদ দাও, আমি তো অশিক্ষিত অভদ্র রাস্তার ছেলে,
তোমার সঙ্গে একেবারেই বেমানান, কিন্তু তোমার সঙ্গে মানানসই একটা শিক্ষিত ছেলেকে তুমি বিয়ে করতে পারো না? না, কোনোদিন তা সম্ভব নয়। কেন? সেটা আমার অতীত, আমার শৈশব, আমার বাবা মার একটি কলঙ্কের ইতিহাস। সে কথা আমি কাউকে বলতে পারবো না, কাউকে বলা যায় না। সাহেবকে ডাক।
দাঁড়িয়ে রইলি কেন? কোন সাহেবকে ডাকব? এই বাড়িতে কজন সাহেব থাকেন? ওই যে নিচের তলায় যিনি থাকেন তাকে ডাক, উনি তো নেই। নেই মানে কোথায় গেছেন তা তো বলতে পারি না, উনি কখন আসেন, কখন যান, কি করেন তোমরা জিজ্ঞেস করতে পারো না? একটা লোক এই বাড়িতে এতদিন ধরে আছেন, তিনি কোথায় যান, কি করেন তোমরা খোঁজ রাখতে পারো না কেন? এতগুলো লোক এই বাড়িতে রেখে কি লাভ? যত সব আপনি, আপনি আবার কেন এসেছেন? আমার দাবি তো একটাই, আধা দিবকরা। দেখুন আমার সঙ্গে জোট চুরি করে কোনো লাভ হবে না, লাভ হবে না। যে কথা আমার দাদু স্বীকার করেননি আমিও তা স্বীকার করব না। আপনি এক কাজ করুন, আপনাকে কিছু টাকা দিচ্ছি, কাবির নামাটা দিয়ে দিন। কত দেবেন? 5,000। 5,000? ওটা তো ইচ্ছে করলে আপনি ভিক্ষেও দিতে পারেন। 10,000। আর একটু বাড়ালে হতো না? বেশ, আপনাকে পুরো 20,000 টাকা দেব, কাবির নামাটা দিন। পাগল, সেদিন যে ভয় দেখিয়েছিলেন ওটা কি কাছে রাখি? ঠিকানাটা বলে যান, আমার লোক সেখানে যাবে, ওটা তাকে দিয়ে দেবেন। 15 নম্বর বাহাদুর সালেন। কিন্তু টাকাটা? পুরো 20,000। লাখ লাখ টাকা সম্পত্তি বিনিময়ে মাত্র 20,000 টাকা? এটা তো প্রথম কিস্তি, ওই দলিল লিখে প্রতি কিস্তিতে 20,000। তুই আসিস, আচ্ছা রাখি। এই যে শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। থাক, আর সুখবর দিয়ে কাজ নেই। কেন? সকালে কোথায় ছিলেন? বাইরে। সেটা আবার কোথায়? আমাদের বস্তিতে, ঘরদোর সব পরিষ্কার করে এলাম। কেন? বাইরে গিয়ে উঠবো কোথায়? যা নোংরা হয়েছিল না। আপনি সত্যি চলে যাচ্ছেন? তা নাহলে তোমার জন্য সুখবর বলছি কেন? যাকে ওই তালাক নামা টামা কি আছে দাও, সই করে দিয়ে যাই। কবে যাবেন? ধরো আজই। এত তাড়া কিসের? তাড়া কিসের মানে? না বলছিলাম, যাবেনি যখন, কটা দিন পরে গেলেই হতো। যাব বাবা, এই যে দেখছি উল্টো বলছে রে। না মানে এতদিন ছিলেন, হঠাৎ করে চলে যাবেন? মন খারাপ লাগছে, কিন্তু মন বলতে তো তোমার কিছু নেই। কি বললেন? না বলছিলাম, কদিন পরে যেতে বলছিলে কেন? কোনো কাজ আছে নাকি? বলো তো, করে দিয়ে যাই। আপনি তো চলে যাবেন। কাজটা করি না যাব। একটা লোককে 1,000-2,000 টাকা পৌঁছে দিতে হবে, পারবেন? 20,000 টাকা আমি পৌঁছে দেব? আমাকে তোমার এতটা বিশ্বাস হয়? অবশ্য হবে না কেন, চুরি করলে 20,000 কেন? তার চেয়েও দামি জিনিস এই বাড়িতে ছিল। যাকে কোথায় কাকে টাকাটা পৌঁছতে হবে তা তো বললে না। মাসুদ আনোয়ার, 15 নম্বর বাহাদুর সালেন। মাসুদ, কি ব্যাপার, শুভ কাজে বিলম্ব কেন? হবে হবে, এখনো তো দিনের আলো দেখা যাচ্ছে, রাত না হলে তো বিয়ে বিয়েই মনে হবে না। বিয়ের শাড়িটা পরে নাও। তো হয় আপনার, আমার সর্বনাশ করবেন না। সর্বনাশ? সব দিক রক্ষা করার জন্য তো বিয়ের ব্যবস্থা করেছি। তৈরি হও।
তুমি তুমি শালা শানুকে ব্ল্যাকমেল করছিলে, বল শালাকে দলিল চুরি করেছে, কে খালাকে খুন করেছে, কে মিনাকে গুম করেছে, বল। ভাইয়া বাদশার সঙ্গে শাহনা চৌধুরীর যোগাযোগ হলো কি করে? ব্যাপারটা আমিও বুঝতে পারছি না। বুঝতে পারছেন না স্যার, আমরা বাদশাকে খুঁজে পাইনি, শাহনা চৌধুরী পেয়েছে এবং আমাদের শায়েস্তা করবার জন্যই এখানে পাঠিয়েছে। কি হবে স্যার? বাদশা আজ রাতে ফিনিশ হয়ে যাবে আর শাহনা চৌধুরীকে তারপর দেখা যাবে। অপেক্ষা করো, আমি আসছি। বস কোথায়? ঘুমোচ্ছে। চলে যাও, আমি আসছি। বস কোথায়? ঘুমোচ্ছে। আহ,
সবাই ফুর্তি করছে, তুমি এখানে কেন? পাড়া দিচ্ছি ওই যে বোকা, ধরো বাইরে অপেক্ষা করো, আমি আসছি। বস ঘুমোচ্ছে, এই সুযোগ। পালানো কি এতই সহজ? হয়ে গেল, এখনো এলো না। ওকে এভাবে পাঠানো উচিত হয়নি মা, দুরাত্মার ছলের অভাব নেই। ওকে একা পেয়ে যদি একা পেলে না হয় পয়সা করে কেড়ে নেবে, কিন্তু লোকটা তো ফিরে আসবে। লোকটার কথা চিন্তা করে কি লাভ মা? রাস্তা থেকে উঠে এসেছিল, আবার না হয় রাস্তায় নেমে যাবে। কিন্তু এতগুলো টাকা, টাকাটাই জীবনের সব নয় ম্যানেজার সাহেব। একটা লোক আমার উপকারের জন্য হাত বাড়ালো, আর আমি তাকে বিপদের মুখে ঠেলে দিয়ে চুপচাপ বসে থাকবো? কিন্তু এমনও তো হতে পারে সে বিপদের জায়গায় মোটেই যায়নি, টাকা নিয়ে নিজেই সরে পড়েছে। সে ইচ্ছা যদি তার থাকবে তাহলে 20,000 টাকা কেন? তার চেয়ে মূল্যবান জিনিস এই বাড়িতে ছিল, এবং চুরি করে নয়, তা সে জোর করে কেড়ে নিতে পারত, আইন তার পক্ষে ছিল। ওকে যদি এতই বিশ্বাস করো মা, যদি মনে হয় এতই ভালো মানুষ, তাহলে বলো মা, আমি পুলিশ নিয়ে এক্ষুনি সেখানে যাই, তাকে নিয়ে আসি। আপনার যা ভালো মনে হয় তাই করুন, আমার মাথায় কিছুই আসছে না। এই যে বাবাজি, তুমি এসে গেছো, খবর ভালো তো? সে কথা ওকেই বলবো, আপনি এখন আসুন। যান, মাসুদকে তুমি চিনতে? হ্যাঁ। সে এখানে যাওয়া আসা করত? হ্যাঁ। আমাকে বলনি কেন? প্রয়োজন মনে করিনি। অথচ আমাকে তার কাছে পাঠানোটা তোমার প্রয়োজন হয়েছিল, কিন্তু কেন? তাবিননামাটা আমার প্রয়োজন ছিল। কিসের জন্য? ওটা হাতে পেলে আমি প্রমাণ করতে পারবো ওটা জাল। আমি জানি ওটা জাল নয়, আমার বাবা সেই বিয়েতে উপস্থিত ছিল। আপনার বাবা? হ্যাঁ। কিন্তু এই কাবিননামা মাসুদের কাছে গেল কি করে? আমি জানি না। মিথ্যা কথা! এই কাবিননামা তোমার যখন এতই প্রয়োজন ছিল, তখন এর ইতিহাস তুমি নিশ্চয়ই জানতে। কারণ যে রাতে এই কাবিননামা চুরি হয়, সেই রাতেই নাজমা খুন হয়, মিনাকে ধরে নিয়ে যায়, আর আমি হয়ে যাই ফাঁসির আসামি।
সব কিছু জেনে শুনেও তুমি আমার কাছে গোপন করে গেছিলে কেন? কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছিলে তাই না? ভেবেছিলে কোনো দিন আর আমি ফিরে আসব না? বিপদে পড়ি তোমার এখানে আশ্রয় নিয়েছিলাম, স্বামিত্বের অধিকার আমি ফলাতে আসিনি। আমি তো বলেছিলাম এখান থেকে চলে যাব, আমি তো বলেছিলাম তোমাকে তালাক দিয়ে যাব, সে কথা বিশ্বাস হয়নি? আমরা ছোট লোক, আমরা মানুষ নই, আমাদের কথার কোনো দাম নেই। তুমি যা ভেবেছো তাই হোক, আমি ছোট লোকই রয়ে গেলাম, কিন্তু যাবার আগে প্রমাণ করে দিয়ে যাব যে আমি তোমার স্বামী। মানুষ নই, চলি। এভাবে ওকে ফিরিয়ে দিলি? তাহলে আমাকে এত রাতে দেখেছিস কেন? আমি ফেরলুম কোথায়? সে নিজেই তো চলে গেল। তুই যদি তার কাছে ধরা নাই দিবি তাহলে সে এখানে বসে থেকে কি করবে? ধরা দিতাম তো, আমি তো মনে প্রাণে তার কাছে ধরা দিতে চেয়েছিলাম, তাহলে কেন তুই মুখ ফিরিয়ে নিলি? জানি না, হয়তো এতদিনের সংস্কার, সংস্কারটাই বড় হলো, প্রয়োজনটা কিছু নয়। বুঝেছি, আজও তুই ধরা দেবার জন্য তৈরি হতে পারিসনি, মুখ না হয় ফিরিয়ে নিয়েছিলাম কিন্তু মন তো আর ফিরিয়ে নেইনি। সে তো ইচ্ছে করলে জোর খাটাতে পারত, অমন কাপুরুষের মতো চলে গেল কেন? কাপুরুষ নয় হতভাগী, সে হচ্ছে সত্যিকারের পুরুষ। সে জানে মনের উপর জোর চলে না, মন যদি নাই পেল দেহটাকে অধিকার করে কোনো লাভ নেই, তাই সে চলে গেছে। এখনো সময় আছে, তুই তার কাছে চলে যা, হাতে পায়ে ধরে মাপ চেয়ে নি। আমি পারব না মিতু, তার আগে লজ্জায় আমি নিজেই মরে যাব। হতভাগি, মরেছিস তো আগে, এখন তার কাছে মাপ চেয়ে বাঁচবার চেষ্টা কর। স্বামীর কাছে স্ত্রীর মাপ চাইতে কোনো লজ্জা নেই, যা একা যেতে না পারিস আমি তোর সঙ্গে যাব। আমি একাই যাব। না, আমি যাব না ভাইয়া, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। কেন বুঝতে পারছিস না? এখানে তুই আমি কেউ নিরাপদ নই, আমার কথা ছেড়ে দে, হয়তো তোকে নিয়ে সুযোগ পেলেই শয়তান আবার হামলা করে বসবে, তাই তোকে কোনো নিরাপদ আশ্রয় রেখে আসতে চাচ্ছি। নিরাপদ আশ্রয়? হ্যাঁ, তোর বোনের বাড়ি। আমি সেখানে যাব না। কেন? কারণ আমি তাকে চিনি না, জানি না। আর তাছাড়া তুমি তো বলেছো সে নাকি আমাকে কোনোদিন বোন বলে স্বীকার করেনি। স্বীকার করতে পারে বাধ্য হবে, সেখানে তোর অধিকার আছে, যদি প্রয়োজন হয় জোর করে আমি সে অধিকার আদায় করব। তাই যদি পারো ভাইয়া, নিজের অধিকারটুকু কেন আদায় করতে পারলে না? সে তো তোমার এই বিবাহিতা স্ত্রী।
কেন পারিনি জানিস? জোর করে অধিকার আদায় করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। নিজের স্ত্রীর কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করতে হবে, এটা ভাবতেও কেমন জানি লজ্জা করত, নিজেকে বড় ছোট মনে হতো। আমি যে সত্যি ওকে ভালোবেসেছি। আমি তোমাকে দুঃখ দিতে চাইনি ভাইয়া, আমাকে মাফ করে দাও ভাইয়া। তুমি মনে করেছিলাম তুমি অনেক বড়, অনেক উঁচু দরের মানুষ, কিন্তু সে ভুল আমার ভেঙে গেল। এই তাহলে? হ্যাঁ, তোর বোন ভুল বুঝে চলে গেল। ডাকবো? না, শয়তানগুলো নিশ্চয়ই শানুকে ধরে নিয়ে গেছে। তুই থানায় খবর দে, আমি গেলাম। Thank you.
আমাকে মাফ করে দাও। শানু, বলব না
যখন তখন চোখ রাঙানো চলবে না, শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি, আমি কারো খাই না পড়ি না কারো চাকরি করি, আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। কি হবে খ্যামটা নেচে ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে, কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রগ দেখিয়ে, কি হবে খ্যামটা নেচে ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে, কি হবে ঠোঁট বাঁকানো গাল ফুলানো রগ দেখিয়ে, আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি, আমি কারো ধার না ধারি না কারো পরোয়া করি, তোমার ওই নিখুর শাসন চোখও বুঝে সইব না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে, তোমার ওই গোম্বা মুখের অন্ধকারে সূর্য হাসে, তোমাকে রাগলে পরে দেখতে বড় মিষ্টি লাগে, তোমার ওই গোম্বা মুখের অন্ধকারে সূর্য হাসে, কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি, হা কর যত ছল চাতুরি সবই আমি বুঝতে পারি, নিজেকে নিজেই আজও বুঝতে তুমি পারলে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। কি হবে বন্ধু ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে,
হতে কি বন্ধু ভেবে ডাকলে কাছে চুক্তি করে, কি হবে বন্ধু ঘরে সঙ্গী ছাড়া রাত কাটিয়ে। ক্ষতি কি বন্ধু ভেবে ডাকলে কাছে চুক্তি করে, আমাকে পর ভেব না জেনে শুনে ভুল করো না, আমাকে পর ভেব না জেনে শুনে ভুল করো না, আমি তো বন্ধু তোমার শত্রু ভাবা চলবে না, ভাবা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না, আমি কারো খাই না পরি না কারো চাকরি করি, আমি কারো খাই না পরি না কারো চাকরি করি, আমাকে কথায় কথায় মন্দ বলা চলবে না। শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না, শোনো গো রূপসী ললনা, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না, আমাকে যখন তখন চোখ রাঙানো চলবে না। আসতে পারি